কোর্স আমি এখন আমার সেলফিটা ওনাকে দেখাবো এবং বলবো যে ঠিক এই সেলফির উপরে আমাকে যেন একটা আইসক্রিম করে দেয়। যে ছবিটা দিয়েছিলেন সেই ছবিটাই কি আপনারা পেয়েছিলেন? হ্যাঁ, সেই ছবিটাই পেয়েছি। এবং আসলে আমরা সচরাচর খাই, কিন্তু আইসক্রিমের উপর নিজের ছবি এইটা সচরাচর কোথাও দেখা যায় না। এই প্রথম নিউ আইডিয়া, নিউ ইনোভেশন, উইচ ইজ রিয়েলি গুড। চলে এসেছে সেই বহুল অপেক্ষার সেলফি আইসক্রিম। আপনাদের হয়তো অনেকের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে এটা কোথায় কোথায় আসলে এটা পাওয়া যাবে। সো ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে যদি আপনি আসেন, ঠিক একদম গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন সেলফি আইসক্রিম। এটার প্রাইস কেমন? এটা হচ্ছে যে 150। এই ছিল খাবারের খোঁজে মুক্তর সাথে মুক্ত টিভির বিশেষ আয়োজন, যেখানে আমরা আজকে খেয়ে ফেলেছি আইসক্রিম। সেটা হচ্ছে জেসে আইসক্রিম না সেলফি আইসক্রিম, যার স্বাদ ছিল খুব মজার এবং ছিল অনেক সারপ্রাইজে ভরপুর। সো আপনারা যদি এই ধরনের খাবারগুলো টেস্ট করতে চান, তাহলে কিন্তু যুক্ত থাকুন আমাদের সাথে।